হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে খুব হাসির হাসি খুশির দিন। তো আমরা কিন্তু চলে এসেছি মানে বাসি শিখতে, বাসি শিখার কিন্তু এটা দ্বিতীয় পথ। আমরা কিন্তু এই এটাকে একদিন বাসি শিখাইছিলাম। তো আমি মাইক্রোফোনটা ভালোভাবে সেট করে নিই, ঠিক আছে? তো গাইজ, এটা কিন্তু দ্বিতীয় পার্ট। প্রথম পার্টটা কিন্তু আপনারা খুব ভালোবাসা দেখিয়েছেন। তো আমাদের ওপাশে যে ক্যামেরাম্যান রয়েছে উনি কিন্তু হাসে চলে যাচ্ছে বেতাল, ঠিক আছে, আমাদের কথাগুলো শুনে। তো এই দাদাটাকে আপনারা দেখতে পাচ্ছেন, আগে কিন্তু চুল ছিল, এবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে টাকলা, ঠিক আছে। তারপর হচ্ছে এ সঞ্জিত রায়, একে তো আপনারা সবাই চিনেন, এ হচ্ছে গোরাঙ্গ রায়। প্রথম ভিডিওটি যারা দেখেননি তারা অবশ্যই আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নেবেন। আর এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। ওই দিন আমরা শিখেছিলাম শুধুমাত্র সারে গামা পাধানি, এটা শিখেছিলাম, শুধুমাত্র অবরোহণ আরোহণটা শিখেছিলাম, অবরোহণটা কিন্তু শিখিনি। তো আজকে আমরা অবরোহণটা বাজানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আমরা কিন্তু মাঠের দিকে আসি, মাঠের দিকে আসে কিন্তু আমরা ভিডিও তৈরি করতেছি। বাড়িতে সেরকম সেট আপ নেই যেখানে বসে আমরা আপনাদেরকে টিউটোরিয়ালগুলো দিতে পারি। তো টেনশন কোনো কারণ নেই, আমরা বাইরে এসেই সুন্দর আবহাওয়ার মধ্যে আমরা কিন্তু আপনাদেরকে টিউটোরিয়ালগুলো দিব। আর আরেকটা কথা, যদি বাতাসের কোনো শব্দ আসে তাহলে কিন্তু অবশ্যই সেটাকে ইগনোর করবেন, কারণ এদিকে কিন্তু আজকে বাতাস প্রচুর। দেখতে পাচ্ছেন আমাদের চুলগুলো, এগুলো চুল কিন্তু উড়াচ্ছে, এর তো চুল নেই, এর ঠিক আছে, একটু মজা করলাম, বিষয়টা সিরিয়াস নিয়ে নেবেন না। তো সর্বপ্রথম আমরা ওই দিন কী শিখেছিলাম একটু বাজায় দেখাও, সারে গামা পাধানিটা শিখেছিলাম, ঠিক আছে, ওটা একটু বাজাইছিলাম। আপনারা দেখতে পারেন খুব সুন্দরভাবে ক্লিয়ারভাবে সে কিন্তু সারে গামা পাধা নি সা এটা কিন্তু বাজিয়ে শোনালো। এবার আমরা শিখবো সা নি ধাপা মাগা রেসা, ঠিক আছে? তো যেহেতু আমরা আরোহণটা শিখেছি, অবরোহণটা তো অবশ্যই শিখতে হবে। আর অবরোহণটা যদি আমরা না শিখি, শুধুমাত্র সারে আরোহণটা বাজিয়ে মানে শিখে নি খালি শুধুমাত্র, তাহলে তো কাজ হবে না। তো আজকে আমাদেরকে শিখতে হবে তাহলে কি অবরোহণ, ঠিক আছে? আরোহণ কিন্তু আমরা শিখে নিয়েছি, এবার আমাদেরকে শিখতে হবে অবরোহণ। তাহলে অবরোহণটা হচ্ছে কি সা নি ধাপা মাগা রেসা, এটা হচ্ছে তারাসা। আরেকদিন আমি তোমাকে শেখাবো যে উদারা মুদারা এবং তারা কি, ওটা শিখাই দিলে তোমরা তুমি আরও মানে বেশি করে জানতে পারবা যে কোনটা তারাসা, কোনটা তারার রে, কোনটা মানে কী রকম কী সব কিছু তুমি শিখতে পারবো, ঠিক আছে? তো আজকে আমরা দেখবো যে সা নি ধাপা মাগা রেসা এটা আমরা মানে দেখি, ঠিক আছে? তাহলে আমাদেরকে সা বাজাতে হবে, এটা কিন্তু তারাসা মানে হচ্ছে জোরে একটু খুঁজতে হবে, যেটা উচ্চ উচ্চ স্বর আর কি, ঠিক আছে? শুদ্ধ সা হবে না, কমল সা হবে না, তো শুদ্ধ সা হবে। পয়সা রাখলেও হবে, কোনো সমস্যা নাই এটা নিয়ে। কিন্তু আমাদেরকে কী করতে হবে, যখন আমরা পা বাজা নেব তখন আমাদের কী বাজাতে হবে, মা, ঠিক আছে? মা বাজানোর জন্য আমাদের কী নিয়ম, অর্ধেকটা খুলে রাখতে হবে। হ্যাঁ, তাহলে সবগুলো উঠাই দিয়ে আমাদেরকে জাস্ট এটা একটু খুলে রাখতে হবে আর অর্ধেকটা বন্ধ রাখতে হবে, ঠিক আছে? এবার বাজাও দেখি। এবার গা বন্ধ করে দাও, ঠিক আছে? তো বন্ধুরা দেখতে পেলেন আমি কিন্তু তাকে শিখাই দিলাম। তো এবার তুমি বাজিয়ে শোনো সারে গামা পাধা নিসা, এটা এটা থেকে শুরু কর, মানে প্রথম পার্টটা শোনো।
সমস্যা নাই, মা পর্যন্ত আবার বাজাও, মা পর্যন্ত এদিকে আসো। তো বন্ধুরা, এখানে যেহেতু লাইভ ভিডিওতে ক্যামেরাতে ক্লাসের মতো আর কি টিউটোরিয়াল হচ্ছে, সেহেতু ভুল হতেও পারে একটু আধটু, এটা নিয়ে কোনো টেনশন নাই। এবার তুমি আবার আরেকবার বাজাও, শোনো, আপনারা দেখতে থাকুন। আবার 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 ফুটা ঠিক মতো হচ্ছে না কেন? ফোনটা আরো জোরে দিতে হবে, উপরে ফু হবে জোরে, ঠিক আছে? আগায় নিতে পারলো নিজেকে, ঠিক আছে? এখন সে যদি এটা আরও বারবার প্র্যাকটিস করে, তাহলে কিন্তু তার দ্রুত আঙুলগুলো চলবে, এবং কি যত দ্রুত আঙুলগুলো চলবে ততই কিন্তু তার বাঁশি বাজনার যে সুরটা সেটা কিন্তু শুনতে অনেক শ্রুতি মধুর এবং কি ভালো লাগবে। মানুষজন যদি শুনে সুরটা, তাহলে কিন্তু ভালো বলবে সুরটা, ঠিক আছে? তো এটা আরও আঙুলগুলো আমাদেরকে দ্রুত করতে হবে, যত দ্রুত হবে আঙুলগুলো ততই কিন্তু তাড়াতাড়ি মানে সুরটা কিন্তু সুন্দর হবে, মানে যেটা বললাম আর কি। যেমন ওরা কিন্তু বাজাতে হবে, ঠিক আছে? তাহলে যত আঙুলগুলো দ্রুত হবে, যত আঙুলগুলো দ্রুত চলবে ততই কিন্তু বাঁশির সুর শুনতে খুব সুন্দর লাগবে, ঠিক আছে? তো আশা করি দ্বিতীয় পার্টের যে ভিডিওটা সেটা আপনাদেরকে ভালো লেগেছে, এবং যারা যারা দ্বিতীয় পার্টের জন্য আবদার করছিলেন তাদের হয়তোবা এই ভিডিওটা দেখে অনেক উপকার হবে। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটি লাইক দিবেন, এবং ভিডিওটি যদি এবং আমাদের চ্যানেলটি কী করবে, সাবস্ক্রাইব, হ্যাঁ, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, কারণ আমরা কিন্তু মোটামুটি প্রতিদিনই নিত্য নতুন ভিডিও কিন্তু নিয়ে আসি এই চ্যানেলে, ঠিক আছে? তো আশা করি ভিডিওটা আর ভিডিওটা বড় করবো না, আজ ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।